নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। তো আজ থেকে আমরা জেক্সফোর পাশাপাশি ভোকলেটের জন্য কিছু ভিডিও আপলোড করব। তো আজকের প্রথম ভিডিও ফান্ডামেন্টাল অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থেকে। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থেকে ভোকলেটে প্রতি বছর 50টা করে প্রশ্ন থাকে, 50 নম্বরে 50টা প্রশ্ন থাকে, এবং যেখান থেকে মোটামুটি 40-এর উপর নাম্বার তোলা খুবই সহজ। এবং পাশাপাশি আজকের যে চ্যাপ্টারটা হচ্ছে এটা জেক্সফোর জন্য গুরুত্বপূর্ণ, যারা জেক্সপো ক্যান্ডিডেট আছে তারাও ভিডিওটা দেখো, অনেক কিছু জানতে পারবে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে ভেক্টর রাশির অপশন এ শুধুমাত্র মান আছে, শুধুমাত্র দিক আছে, অপশন সি মান ও দিক উভয়ই আছে। এখানে সঠিক উত্তর তোমরা বুঝতে পারছো, অপশন সি হবে সঠিক উত্তর, মান এবং দিক উভয়ই আছে। তারপর 2 নম্বর প্রশ্ন, কোনটি ভেক্টর রাশি, এই চারটের মধ্যে কোনটি ভেক্টর রাশি, ভর, ঘনত্ব, গতিবেগ এবং আয়তন। তোমরা জানো যে ভেক্টর রাশি মানে যার দিক এবং মান দুটোই আছে, এখানে ভরের কোনো দিক নেই কিন্তু মান আছে, ঘনত্বের কোনো দিক থাকে না, আয়তনে কোনো দিক থাকে না। এই জন্য গতিবেগ হবে এখানে সঠিক উত্তর, গতিবেগ একটা ভেক্টর রাশি। তারপর 3 নম্বর, নিচের রাশিগুলির মধ্যে কোনটি স্কেলার রাশি, এখানে স্কেলার রাশি অপশন এ আছে ওয়ার্ক, অপশন বি ওয়েট, ওয়ার্ক মানে হচ্ছে কার্য, অপশন বি ওয়েট মানে হচ্ছে ওজন, অপশন সি হচ্ছে ভেলোসিটি বা বেগ, অপশন ডি অ্যাক্সেলারেশন বা ত্বরণ। তো ইংরেজিতে করা আছে, তখন বাংলা মানেটা বলে দিলাম, দরকার হলে লিখে রাখতে পারো। তো যাই হোক, ওয়ার্ক হচ্ছে একটা কার্য, কার্য হচ্ছে একটা স্কেলার রাশি, এখানে সঠিক উত্তর। ওয়েট মানে হচ্ছে ওজন, ওজন মানে অনেকের মনে হতে পারে স্কেলার রাশি কিন্তু এটা ভুল হবে, ওজন মানে আসলে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে সেটা হচ্ছে তার ওজন, যেটা নিউটন এককে পরিমাপ করা হয়। ভেলোসিটি গতিবেগ আগের প্রশ্নেই হলো, গতিবেগ ভেক্টর রাশি এবং অ্যাক্সেলারেশন ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি। এবার 4 নম্বর প্রশ্ন, এর মধ্যে কোনটা স্কেলার রাশি নয়, আয়তন স্কেলার রাশি, অপশন বি ভর একটি স্কেলার রাশি, অপশন সি ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি, অপশন ডি সময় হচ্ছে স্কেলার রাশি। তাহলে এখন উত্তর হচ্ছে অপশন সি, ত্বরণ একটি স্কেলার রাশি নয়, এটা ভেক্টর রাশি। তারপর নিচের কোনটি বলের একক নয়, এখানে বলের একক নয় কোনটা সেটা বার করতে হবে, কেজি, মিটার্স পার সেকেন্ড স্কোয়ার, অপশন বি হচ্ছে জুল পার মিটার, অপশন সি হচ্ছে ওয়াট সেকেন্ড, অপশন ডি হচ্ছে ডাইন। এখানে তোমরা হয়তো একটা দেখে চিনতে পারছো, ডাইন হচ্ছে বলের একক, কিন্তু আসলে কেজি মিটার পার সেকেন্ডও বলের একক, কারণ না তোমরা খেয়াল করো পি বলের সমীকরণ হচ্ছে পি ইকুয়াল টু এম এফ, এখানে এম হচ্ছে কেজিতে প্রকাশ করা হচ্ছে আর এফ এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড টু দি -2, অর্থাৎ এটা হচ্ছে, এটাও কিন্তু কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাও হচ্ছে বলের একক। তারপর বলি জুল, জুল মানে হচ্ছে কার্যের একক, আমরা জানো কার্য, কার্য যদি এফ ধরা হয় বা কার্য ওয়ার্ক যদি ধরো, ওয়ার্ক ইকুয়াল টু এফ ইন্টু এস হয়, অর্থাৎ এক্ষেত্রে যদি আমি এফটাকে বার করি ডাব্লু বাই এস আসবে, অর্থাৎ এফ এর একক আমি জুল বাই সেকেন্ড বলতেই পারি, অর্থাৎ এস, এস মানে এখানে সরি, এখানে এস মানে হচ্ছে এখানে স্মরণ বোঝাচ্ছে, অর্থাৎ জুল পার মিটার আমি এখানে কার্যের একক, অর্থাৎ এখানে বলের একক আসলে এফ একটা বল যেহেতু, অর্থাৎ বলের একক জুল পার মিটার বলা যেতে পারে, কিন্তু অপশন সিটা কার্যে বলের একক হবে না, তার কারণ ওয়াট সেকেন্ড আছে। হ্যাঁ, ওয়াট মানে হচ্ছে ক্ষমতার একক, ওয়াট মানে হচ্ছে কার্য বাই সময়, এর সঙ্গে যদি সময় আবার গুণ করে দিই সেকেন্ড গুণ করলে কেটে গিয়ে ডাব্লু থাকে, অর্থাৎ কার্য থাকে, অর্থাৎ ওয়াট সেকেন্ড হচ্ছে আসলে এটা কার্যের একক, আর ডাইন হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের একক, এটা তোমরা জানো। তাহলে এখানে উত্তর হলো অপশন সি। তারপর 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির একক নেই, অপশন এ স্পেসিফিক স্পিড, অপশন বি স্পেসিফিক গ্র্যাভিটি। এটা খুব ভালো প্রশ্ন, স্পেসিফিক স্পিড মানে হচ্ছে আপেক্ষিক গতি আর স্পেসিফিক গ্র্যাভিটি মানে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। তোমরা সবাই জানো আপেক্ষিক গুরুত্বের কোনো একক হয় না, আপেক্ষিক গুরুত্ব দুটো ঘনত্বের অনুপাত মাত্র, এই জন্য এর কোনো একক নেই, এখানে উত্তর হচ্ছে অপশন বি। 7 নম্বর প্রশ্ন, কোনটি স্কেলার আছে, অপশন এ এনার্জি যার মানে হচ্ছে শক্তি, অপশন বি ফোর্স মানে হচ্ছে বল, অপশন সি মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ, অপশন ডি অ্যাক্সেলারেশন যার বাংলা মানে হচ্ছে ত্বরণ। এখানে দেখে বুঝতে পারছি শক্তি একটা স্কেলার রাশি, বাকি তিনটাই হলো ভেক্টর রাশি, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। 8 নম্বর, এর মধ্যে কোনটা স্কেলার রাশি, এখানে ভালো করে খেয়াল করো অপশন এ মোমেন্টাম অর্থাৎ ভরবেগ, ভরবেগ একটা ভেক্টর রাশি, অপশন বিতে আছে কাপল বা দ্বন্দ্ব যেটা হচ্ছে একটা ভেক্টর রাশি, হ্যাঁ তারপর হচ্ছে অপশন সিতে আছে ভেলোসিটি বা গতিবেগ, এটাও ভেক্টর রাশি, অপশন ডি হচ্ছে এনার্জি বা শক্তি, এটা একটা স্কেলার রাশি, অর্থাৎ এই দুটো প্রশ্নে অনেকটাই মিল আছে। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি। 9 নম্বর প্রশ্ন, এম এল টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার 0 মাত্রা বিশিষ্ট রাশিটি হলো কি, অপশন এ ভলিউম, অপশন বি ডেন্সিটি। এখানে একটা জিনিস খেয়াল করো, ভলিউম মানে কোনো কিছু জিনিসের আয়তনকে বোঝায়,
আয়তন কিভাবে আসে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে আসে, অর্থাৎ 3টে L কে গুণ করে আসে আয়তনের মাত্রা, অর্থাৎ এল কিউ হবে শুধুমাত্র আয়তনের মাত্রা। এটা এরকম করেও থাকতে পারে, M0 L³ T^0। এটা যদি আয়ত এটা হলে এটা হতো আয়তনের। কিন্তু এখানে যেটা বলতে চাইছে ডেন্সিটি, ডেন্সিটি মানে হচ্ছে ঘনত্ব, ঘনত্ব মানে হচ্ছে M/V, অর্থাৎ ভর বাই আয়তন, একক আয়তনের ভরকেই ডেন্সিটি বলা হয়। তাহলে M এর মাত্রা হচ্ছে M আর V এর মাত্রা হচ্ছে L³। তাহলে এটা এরকম করে লেখা যায়, M L^-3 T নেই বলে T^0, T^0 তারপর যে এটাই যে তার পাওয়ারে 0 থাকলে T নেই, অর্থাৎ টাইমের সাথে বা সময়ের সাথে কোনো সম্পর্ক নেই। এরপরে প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপমাত্রা একক, খুবই সহজ প্রশ্ন, মাধ্যমিকের ছাত্ররা এটা পারবে। এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে কেলভিন। এসআই পদ্ধতি তাপমাত্রা একক হচ্ছে কেলভিন, সিজিএস পদ্ধতি বলতে ডিগ্রি সেলসিয়াস। তারপর চাপ একটি ড্যাশ রাশি, চাপ একটি স্কেলার রাশি, এটা অনেকেই ভুল করে, যেহেতু চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, বল যেহেতু ভেক্টর রাশি অনেকেই ভাবে এটা ভেক্টর রাশি হবে, কিন্তু চাপের আসলে কোনো দিক থাকে না, চাপ যে কোনো চাপের চাপের উল্লেখ করার জন্য দিক উল্লেখ করার প্রয়োজন হয় না, তো এই জন্য এটা হচ্ছে একটা স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি নয়। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 12 নম্বর, হ্যাঁ, কোনটি মৌলিক একক হিসাবে বিবেচিত হয়? সময়, অপশন বি দৈর্ঘ্য, অপশন সি ভর, অপশন ডি সবকটি। হ্যাঁ অবশ্যই ABC 3টেই হচ্ছে মৌলিক রাশি, এছাড়াও আরও কিছু মৌলিক রাশি আছে, মোট 7টা মৌলিক রাশি আছে, দৈর্ঘ্য ভর সময়, দৈর্ঘ্য ভর সময় এছাড়াও মৌলিক রাশি আছে, কি আছে, তড়িৎ প্রবাহ, বিপণন প্রাবল্য, পদার্থের পরিমাণ আর তাপমাত্রা। হ্যাঁ এইগুলো হচ্ছে মৌলিক রাশি। যেটা চলে আসছে এসআই পদ্ধতিতে বলের একক, এসআই পদ্ধতিতে বলের একক সবাই জানো নিউটন হচ্ছে এসআই পদ্ধতিতে বলের একক, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, আর সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন। তারপর 14 নম্বর প্রশ্ন, আলোকবর্ষ একটি ড্যাশ একক, আলোকবর্ষ এককে আলোকবর্ষ আসলে কি সেটা জানতে হবে। আলোকবর্ষ মানে আলো এক বছরে যে পরিমাণ রাস্তা যায়, অর্থাৎ আলোকবর্ষ বলতে কোনো একটা দূরত্বকে বোঝায় বা দৈর্ঘ্যকে বোঝায়, দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, এটা একটা এই জন্য একটা মূল একক বলে ধরা হবে আলোকবর্ষকে। আলোকবর্ষকে অনেকেই বেগের একক বলে ভুল করতে পারে, যেহেতু আলোর বেগের কথা উল্লেখ আছে, কিন্তু আসলে এটা আসলে দৈর্ঘ্যের একক, আর দৈর্ঘ্যের একক বলে এটা একটা মূল একক। 15 নম্বর, ক্ষমতার এসআই একক কি? ক্ষমতার এসআই একক হচ্ছে অবশ্যই ওয়াট, অপশন বি এখানে সঠিক উত্তর, জুল হচ্ছে কার্যের এসআই একক। তারপর 16 নম্বর প্রশ্ন, বলের ঘাতের এসআই একক কি? অপশন এ নিউটন সেকেন্ড, অপশন বি নিউটন মিটার, এখানে সঠিক উত্তর অপশন এ নিউটন সেকেন্ড, অর্থাৎ বল ইন্টু দূরত্ব, কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হয় এবং সেই বল এবং সেই বলের মান এবং তার ক্রিয়াকালের সময়ের গুণফলটাকে বলা হয় বলের ঘাত, যার এসআই একক হচ্ছে নিউটন এবং সেকেন্ড। নিউটন মিটারটা হচ্ছে আসলে কার্যের একক বলা যেতে পারে বা ভ্রামকের একক বলা যেতে পারে। 17 নম্বর প্রশ্ন, একটি ক্ষেত্রের জড়তা ভ্রামক, একটি ক্ষেত্রের জড়তা ভ্রামকের এসআই একক কি? অপশন এ কেজি সেমি স্কোয়ার, অপশন বি মিটার^4, এখানে সঠিক উত্তর মিটার^4 হবে, ক্ষেত্র যদি যেহেতু বলেছে, যদি বলতে একটি বস্তুর ভরের জড়তা ভ্রামক কি হয় তাহলে হতো কেজি মিটার^2। হ্যাঁ যেটা পরবর্তী প্রশ্নতে আছে 18-তে, একটি বস্তুর ভরের জড়তা ভ্রামকের একক কি? অপশন এ হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ কেজি মিটার^2। 19 নম্বর প্রশ্ন, ভরের এমআই এর মাত্রা, এখন একটু আগে বলা হলো যেটা ভরের এমআই এর মাত্রা, ভরের এমআই অর্থাৎ ভর এমআই মানে এখানে মোমেন্ট অফ ইনার্সিয়া, যা বাংলা হচ্ছে হ্যাঁ জড়তা ভ্রামক, এই জড়তা ভ্রামকের মাত্রা কি হবে? জড়তা ভ্রামকের একক একটু আগে দেখলে কেজি মিটার^2, তাহলে এর মাত্রা যদি বার করতে হয় কেজি মানে তার মাত্রা হচ্ছে এম, মিটার মানে মাত্রা হচ্ছে এল, তাহলে ML^2 হচ্ছে এর মাত্রা বলা যেতে পারে, কিন্তু ML^2 টি নেই মানে T^0 এখানে দেওয়া যেতে পারে, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর। আজকের ভিডিওতে এই পর্যন্ত, এই পরবর্তী ভিডিও ভকলেটের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমাদের পরিচিত কোনো ভকলেট ক্যান্ডিডেট থাকলে তাদেরকে অবশ্যই চ্যানেলের কথা জানিয়ে দাও বা লিঙ্কটাকে শেয়ার করে দাও, তাহলে তাদেরও উপকার হবে খুব। এবং অবশ্যই আরেকটা কথা যেটা বলতেই হয় সেটা হচ্ছে ভিডিও বন্ধ করার আগে অবশ্যই লাইক করে দাও, তোমরা লাইক করতে ভুলে যাচ্ছো।